হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা নিয়ে আমি আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তু থাকবে যে স্নান যাত্রা বাড়িতে আপনারা কিভাবে সুন্দরভাবে করতে পারবেন, কারা কারা এই স্নান যাত্রায় অংশগ্রহণ করতে পারবেন, এবং এই স্নান যাত্রা কবে থেকে শুরু হয়েছিল, এই স্নান যাত্রার মাহাত্ম্য কি, এই স্নান যাত্রায় অংশগ্রহণ করলে কি লাভ, অংশগ্রহণ না করলে কি লাভ, শাস্ত্রে কোথায় কোথায় বর্ণনা আছে। আজকে আমরা শ্রী শ্রী জগন্নাথ, শ্রী বলদেব এবং মা সুভদ্রা দেবী স্নান যাত্রা নিয়ে আজকে আমরা সুন্দরভাবে আলোচনা করব। আপনারা শ্রবণ করুন, আনন্দ পাবেন, আর আপনাদের মনের যা প্রশ্ন আছে তা খুলে আমাকে করতে পারেন, কোনো অসুবিধে নেই। জাতি বর্ণ নির্বিশেষে সকলেই এই স্নান যাত্রা করতে পারবে, সব থেকে আনন্দের বিষয়। এই স্নান যাত্রা প্রতি বছরই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হয়। এবারে এই জ্যৈষ্ঠ মাসের যে পূর্ণিমা তিথিতে যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর যে স্নান যাত্রা, এটি আপনারা পালন করবেন কবে? 22শে জুন, 7ই আষাঢ় শনিবার এটি পালন করবেন। তাহলে 7ই আষাঢ়, 22শে জুন শনিবার, এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা, এই তিথিতে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নান যাত্রা অনুষ্ঠান আপনারা দর্শন করবেন, নিজেরা পালন করবেন যেমন ইচ্ছা, কিন্তু ওই দিনটা আপনাদেরকে পালন করতেই হবে। পালন করলে কি লাভ, শাস্ত্রে কি বলেছে আমরা শুনুন। শুনলে আশ্চর্য যাবেন যে স্নান যাত্রার এত মাহাত্ম্য আছে। হ্যাঁ, বহু শাস্ত্রে বহু রকম ভাবে এর মাহাত্ম্য বলেছেন, তবে এই প্রসঙ্গে বিশেষ করে উল্লেখ আছে, যদি কেউ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো কারণে যদি স্নান যাত্রা অংশগ্রহণ করেছে, তাহলে বলছেন কোটি কোটি জন্মের পাপ তার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এবং তারা আমার ধামে ফিরে যাবে, আর পুনরায় এই জড়দেহ ধারণ করতে হবে না। বুঝলেন? এখন এই সম্বন্ধে আমরা দেখতে পাবো গরুড় পুরাণে কি বলছেন, তাই না? গরুড় পুরাণে কি বলছেন এই সম্বন্ধে আমাদের একটু জানার ইচ্ছা হচ্ছে, তা আমরা জানব। একবার শ্লোক দিয়ে উচ্চারণ করে আমরা জানব। হ্যাঁ, বলছেন তুলসী মিশ্র তয়েন স্নাপয়ন্তি জনার্দন। হ্যাঁ, আপনারা দেখে দেখে উচ্চারণ করুন। হ্যাঁ, তুলসী মিশ্র তয়েন স্নাপয়ন্তি জনার্দন, পূজয়ন্তি চ ভাবেন ধন্যাস্তে ভুরি মানবা। এই শ্লোকের মানেটি নিচে লেখা আছে, দেখুন। এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ ধন্য যারা তুলসী মিশ্রিত পবিত্র জলে শ্রী শ্রী ভগবান জগন্নাথকে স্নান করান এবং ভক্তি ভরে তার পূজা করেন। অগ্নি পুরাণে কি বলছে? হ্যাঁ, অগ্নি পুরাণে বলা হয়েছে মহাস্নানেন গোবিন্দম সম্যক সংস্নাতস্য মানব জং জং পার্থয়তে কামং তং তং প্রাণে প্রত্নত্ব সংশয়। মানুষ শ্রী গোবিন্দকে
সম্মগরূপে মহাস্নান করিয়ে যে যেমন কামনা করে তার তাই সিদ্ধ হয় তাদের সন্দেহ নেই। সাধারণত লোকেরা মন্দিরে অর্চা বিগ্রহকে স্নান করতে পারে না, তাই না? তাহলে স্নান করালে কি লাভ দেখেছেন? খালি কি তুলসী মিশ্র জল, তুলসী মিশ্র জল বলতে জলে, পবিত্র জলে, যদি গঙ্গা জল থাকে তো অতি উত্তম, তাতে তুলসী দিয়ে দিলেন, হ্যাঁ, দিয়ে স্নান করাতে পারেন, দুধ দিয়ে স্নান করাতে পারেন, হ্যাঁ, কাঁচা দুধ, হ্যাঁ, গরম করে না, কাঁচা দুধ দিয়ে স্নান করাতে পারেন, দুধ জল নিয়ে ভালো করে ছেঁকে নেবেন, নিয়ে স্নান করেন, কেউ দুধ গঙ্গা জল মিশিয়ে তাতে গঙ্গা জল দিয়ে স্নান করে, কেউ ডাবে ডাব দিয়ে ডাবের জল দিয়ে স্নান করায়, হ্যাঁ, ডাবের জল পুরা ডাবটাকে আগে ধুয়ে নিল, ধুয়ে নিয়ে কেটে নিয়ে ডাবটা ধরেই স্নান করায়, হ্যাঁ। তাহলে এই স্নান করালে আমাদের কি লাভ তাহলে দেখলেন, হ্যাঁ, বলছে কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়, হ্যাঁ, এই স্নানের এত মাহাত্ম্য। এখন প্রশ্ন করলেন, প্রভু এই স্নান কি সকলে করাতে পারে? হ্যাঁ, সকলে করাতে পারে, কোনো জাতিভেদ নেই, কোনো বাচ্চা শিশু বড় নেই, কোনো সুচি অসুচি নেই, খালি ওই দিনটা নিরামিষ খাবেন, হ্যাঁ, স্নান করে, হ্যাঁ, আপনি স্নান করাতে পারবেন, কোন অসুবিধা, হ্যাঁ। এখন গলায় কন্টি মালা থাক আর না থাক, হ্যাঁ, কেউ কেউ কি করে, অনেকে আমাদের ওখান থেকে এই নৃসিংহ পবিত্র নিয়ে এসে এরকম গলায় দিয়ে, নৃসিংহ পবিত্র গলায় দিয়েও এ করে অভিষেক করায়। এখন আপনি বলবেন, তবু আমার কাছে নৃসিংহ পবিত্র নাই, তাহলে কি আমি করাতে পারবো? না, করাতে পারবো, হ্যাঁ, দিলে ভালো, এখন কোনো অসুবিধা নেই, আর না দিলেও করাতে পারেন। মায়াপুরে তো আমাদের জগন্নাথ মন্দিরে তো হাজার হাজার লোক বিভিন্ন সম্প্রদায়ের এসে যুক্ত হয়, সবাই এটা পড়ে না, এটা পড়লে ভালো, কিন্তু না পড়েও দিতে পারে, খালি মাত্র মায়েরা আমরা শাড়ি পরবে, হ্যাঁ, বুঝেছেন, আর পুরুষ যারা আছে তারা ধুতি পরে এই অভিষেকটা করবে, গায়ে একটা উত্তর দিতেও পারেন বস্ত্র যদি থাকে, আর ধুতি পরে করে, হ্যাঁ, স্নান করে সকালের দিকে করে নেন, আর উপবাস করে করলে কি হয়, ভক্তিটা একটু গাঢ় হয়, সাদা করে হয় না, তাই আমি সকালেও করতে পারি, এরম নেই জগন্নাথের স্নান যাত্রা এই সময় করতে হবে, এই সময় করতে হবে, এরম না, সকালে আপনি করতে পারেন। এখন আপনি বলবেন যে প্রভু আমার বাড়িতে তো জগন্নাথ আছে আলেখ্য, হ্যাঁ, তার আমি করবো কি করে, হ্যাঁ, আসলে বিগ্রহকে মন্দিরে বা অন্যান্য জায়গায় পুরা স্বয়ং জগন্নাথ যে অর্চা বিগ্রহ, সেই অর্চা বিগ্রহকে স্বয়ং করানো হয়, অন্য বিগ্রহগুলোকে আমরা অর্চা বিগ্রহকে সরাসরি করেন না, বিজয় বিগ্রহকে করানো, কিন্তু এটা স্বয়ং অর্চা বিগ্রহকে করানো যায়, জগন্নাথ স্বয়ং জগন্নাথ পুরী থেকে স্নান বেরিয়ে আসে, হ্যাঁ, দর্শন সিংহাসন ছেড়ে তা করাতে পারেন। এখন ব্যাপারটা হচ্ছে ওইটা রং হ মানে অনেক জল দেওয়ার পরে রংটা উঠে যায়, তো ওই জন্যে ওই 15 দিন যে জল লীলা হয় ওখানেতে রং করা, কিন্তু আপনি বাড়িতে নাও করতে পারেন, সেই জন্যে আপনি দূরে রাখবেন আলেখ্য হোক, আপনার যদি মনে করেন যে সরাসরি আমি বিগ্রহকে অল্প একটু দিয়ে মুছে নেব করতে পারেন, আর না হলে আপনি একটু দূরে রাখলেন, রেখে একটু উঁচুতে রাখলেন, হ্যাঁ, উঁচুতে রাখলেন, সুন্দরভাবে তোয়ালে দিয়ে খুব সুন্দর সাজালেন, ফুল টুল দিয়ে রাখলেন, রেখে পাশে নিচে গামলা রাখলেন, আর ওই গামলাতে জগন্নাথের মাথার উপর থেকে আপনি এ করবেন, ওখানে পঞ্চগব্য পঞ্চ মৃত নয়, খালি গঙ্গা জল তুলসী দিয়ে দুধ, হ্যাঁ, তারপরে ডাবের জল এইভাবে দিয়ে করতে পারেন, হ্যাঁ, ওতে একটু অগ্র চন্দন এসব মেশাতে পারেন যদি থাকে, হ্যাঁ, তা এইভাবে স্নান যাত্রা করে এবার সুন্দর করে ভোগ রান্না করে, হ্যাঁ, তাকে ভোগ নিবেদন করলেন, করে আমরা তারপরে আপনারা প্রসাদ পেলেন, হ্যাঁ, কিন্তু জগন্নাথ সে আলেখ্য থাক আগে থাক, 15 দিন কিন্তু পূজা অর্চনা হবে না, সে করার পরে আলাদা জায়গা রেখে দিবেন, হ্যাঁ, কাপড়ি, সেখানে সাধারণত কি হয়, বিভিন্ন পত্র খাওয়াতে হয়,
জগন্নাথের স্নান যাত্রা, এই জ্বর হয়েছে তো সেই জন্যে। এখন আপনি বলবেন যে প্রভু এসব জানি না, যেমন জ্বর হলে আমরা খাওয়াই না, হ্যাঁ, যে ফলগুলো মনে করুন এই গরম সেই রকম ফল দিলেন, তারপরে সাবু থেকে আরম্ভ করে ছানাকে খুব সুন্দর পেস্ট করে দিলেন, এটা গরম বিভিন্ন শরবত দিলেন, হ্যাঁ, এইভাবে আছে। ওই যারা পূজারি আছে ওদেরকে জিজ্ঞাসা করেন, অনেক নিয়ম আছে, ওই জন্যে আপনার বাড়িতে করবেন তো অত নিয়ম পালন করা খুবই কঠিন। আর এই জগন্নাথের এই যে স্নান যাত্রা, এ যে কত বছর পূর্বে হয়েছিল এর কোনো মানে ইয়ে নেই, হ্যাঁ, তবে স্কন্দ পুরাণ অনুযায়ী ইন্দ্রদ্যুম্ন মহারাজ যে এই জগন্নাথকে স্থাপন করে এই স্নান যাত্রা করেছিলেন, ওটা করেছিলেন বলছেন 153 লক্ষ, 153 লক্ষ বছর পূর্বে ইন্দ্রদ্যুম্ন মহারাজ করেছিলেন, 153 লক্ষ বছর পূর্বে। আর স্বয়ম্ভমুনি যে কত বছর আগে করেছিলেন, হ্যাঁ, তার কোনো হিসাব যায়নি, কত কোটি কোটি বছর আগে হয়েছিল। তা এখন প্রশ্ন হচ্ছে যে এই স্নান যাত্রাটি জগন্নাথ দেব কেন ইচ্ছা করলেন, এই স্নান যাত্রাটির দিন হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি, বুঝা গেল, এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে জগন্নাথ দেব এই জগতে আবির্ভাব হয়েছিল, হ্যাঁ, বুঝলেন। এর কাহিনীটা হচ্ছে না স্বয়ম্ভব মনু, বুঝেছেন, তিনি ইচ্ছা করলেন যে ভগবানকে আমি স্বয়ং দেখব, বুঝেছেন, ব্রহ্মার পুত্র স্বয়ম্ভব মনু, এই স্বয়ম্ভব মনু তিনি ইচ্ছা করলেন যে আমি ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে চাই, ইচ্ছা করে যোগ্য করেছিলেন, আর সেই যোগ্য কুণ্ড থেকে এই জগদীশ্বর পরম ব্রহ্ম, হ্যাঁ, আবির্ভূত হলেন, হয়ে বললেন যে আমাকে স্নান করাবে, সুন্দর সিংহাসন স্থাপন করে তার স্নান করেছিলেন। পরবর্তীতে যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ, মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন মহারাজ, তিনি এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে প্রকাশ করলেন, সে ওই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ছিল, জগন্নাথ দেব বললেন যে আমাকে অভিষেক করা, হ্যাঁ, স্নান করা, সেই জন্য এই স্নান লীলাটি হয়ে থাকে। আর এই স্নান লীলাটির মাহাত্ম্য তো শুনলাম আমরা, হ্যাঁ, ভগবান যা কিছু করেন সেটা লীলা, এই যে জ্বর লীলা করবেন এটা একটা লীলা, এরও খুব বড় সুন্দর কাহিনী আছে। আসলে এই পরম ব্রহ্ম কলিযুগের জন্য, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ, হ্যাঁ, কারণ কলিযুগে 3 ব্রহ্ম সত্য, এটা আমাদের জানা দরকার, দারু ব্রহ্ম জগন্নাথ, আর নাম ব্রহ্ম হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এ হচ্ছে নাম ব্রহ্ম। আর 3 নম্বর হচ্ছে শব্দ ব্রহ্ম, শব্দ ব্রহ্ম কলিযুগের জন্য খুব মহত্বপূর্ণ, শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমৎ ভাগবত, বুঝেছেন, দারু ব্রহ্ম জগন্নাথ, নাম ব্রহ্ম হরিনাম, আর দারু ব্রহ্ম হচ্ছে স্বয়ং জগন্নাথ। এটি কোথায় উল্লেখ আছে, এটি ভাগবতে উল্লেখ আছে, ভাগবতের প্রথম স্কন্ধ, এই যে আমরা দেখতে পাচ্ছেন প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ে 43 নম্বর শ্লোকে উল্লেখ আছে, আমি পড়ছি, দেখে দেখে পড়ছি, আপনারা শুনুন খুব আনন্দ পাবেন। কৃষ্ণে স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কল নষ্ট দিশা মেষ পুরাণ অর্ক অধুনা উদিত, মানেটা কি, মানেটা হচ্ছে শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম তত্ত্বজ্ঞান সহ
নিজ ধামে গমন করলেন, কৃষ্ণ যখন তার নিজের ধামে গেছেন তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে, মানে ভাগবত পুরাণের উদয় হয়েছে। কলিযুগে অন্ধকারাচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে। বুঝলেন? শিল প্রভুপাদ বলছেন যে প্রতিটা সম্ভ্রান্ত পরিবারে কমসে কম একটা ভাগবতম সেট, একটা চৈতন্য চৈতন্য সেট, আর গীতা কৃষ্ণ ভক্তি রসমৃত সিন্ধু, এই গ্রন্থগুলো থাকা প্রয়োজন। এবং এই গ্রন্থ রাখলে বাড়িতে প্রচুর কল্যাণ, আপনার সমস্ত অমঙ্গল দূর হবে। শুধু নয়, যারা পুত্রহীন পুত্র পেয়েছেন, যারা সম্পত্তিহীন সম্পত্তি পেয়েছেন, যে এর যে কি মাহাত্ম্য, দেবতারা পর্যন্ত আপনার বাড়ি পরিক্রমা করেন। এই ভাগবত যখন ডাকবেন বাড়িতে, হ্যাঁ, একটু প্রণাম করবেন, হ্যাঁ, তুলসী, মানে একটু যদি থাকে তুলসী, তুলসী তো সাধারণত বলি যে ধুয়ে জলটা ভালো করে করে উপরে দেবেন, হ্যাঁ, যাতে বইটা আবার নষ্ট না হয়, সেটা দেখতে হবে। ওই জন্য আমাদের প্রতিটা ভাগবতমে খুব সুন্দর প্লাস্টিক কভার দিয়ে করা আছে। আপনি যেটা আপনি প্লাস্টিক মানে খুললেন না, তার উপরে দিলেন, তাহলে ওইটা তুলসী দিলে, ফুল দিলে নষ্ট হয় না। একটু খালি প্রণাম করলে কি না, ভাগবতের তো এমনি প্রচুর মাহাত্ম, প্রচুর মাহাত্ম। হ্যাঁ, 40 নম্বর শ্লোকে বলছেন, ইদং ভাগবতম নাম পুরাণ ব্রহ্মসংহিতা উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষি নিঃশেষায় লোকস্য ধন্যং স্তন্নয়নং মহত্। শ্রীমদ ভাগবত হচ্ছে পরমেশ্বর ভগবানের বাংময় বিগ্রহ। এই যে শব্দ ব্রহ্ম বললাম না, বাংময় বিগ্রহ বলেছেন, তার সংকলন করেছেন ভগবানের অবতার শিল ব্যাসদেব। এটা আমাদের ভাগবতের প্রথমে লেখা আছে, শিল ব্যাসদেব কি, তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষের মঙ্গল সাধন করা। বুঝলেন? আপনার বাড়িতে রাখলে আপনার বাড়ির সকলের মঙ্গল সাধন করবে, এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময়। বুঝলেন? সবসময় আনন্দ দেয়, এ কখনো দুঃখ দেয় না। আর ভাগবত যার বাড়িতে থাকে তার বাড়িতে একটা সম্পদ থাকে। হ্যাঁ, যেমন কারো বাড়িতে যদি 10 ভরি সোনা থাকে, তার মনে একটা ভরসা আছে, আমার মনে 10, আমার বাড়িতে 10 ভরি সোনা আছে, হ্যাঁ, সে খুব আনন্দ পায়। ঠিক সেরকম ভাবে যার বাড়িতে ভাগবত আছে, সে জানে আমার বাড়িতে ভাগবত আছে, ভাই লক্ষ কোটি টাকা না থাকতে পারে, আমার বাড়িতে ভাগবত আছে, পরম করুণাময় ভাগবত, এবং সর্বতভাবে পরিপূর্ণ এই বইটা। হ্যাঁ, নাম ব্রহ্মের তো হরিনাম তো বুঝতেই পাচ্ছেন, মহাপ্রভু সকলকে বলেছেন নিয়মিত স্মরণের কালো, কোনো নিয়ম কানুন নেই, যে কোনো সময় আপনি হরিনাম করতে পারেন। ঠিক সেরকম ভাবে যে কোনো সময় আপনি ভাগবতও করতে পারেন, হাত মুখ দিয়ে। হ্যাঁ, এমন নয় যে খাওয়া কাপড়ে করতে পারবো না, হ্যাঁ, স্নান করিনি করতে পারবো না, এরকম না, যে কোনো সময় ভাগবত করতে পারেন। আর পূর্ণিমা তিথিতে কি মাহাত্ম্য আছে, ও তো প্রথম নম্বর শ্লোকের একদম তাৎপর্যে শিল প্রভুপাদ বলে দিয়েছেন যে যদি কেউ এই পূর্ণিমা তিথিতে, হ্যাঁ, এখানে দেখে দেখে বলছি, পূর্ণিমা দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। অনেকে তো নিজের ছেলেকে দিচ্ছে, অনেকে নিজের স্ত্রীকে দিচ্ছে, নিজের আত্মীয় স্বজনকে দিচ্ছে, বা নিজের পরবর্তীকে দিচ্ছে, কেউ নিজের ছেলেকে দিয়ে নিজে পড়ছে, নিজের স্ত্রীকে দিয়ে নিজে পড়ছে, কিন্তু ওই দানটা করলেও এত লাভ। তাই বলছেন পূর্ণিমার দিনে কেউ যদি কাউকে দান করে তাহলে জীবনে পরম পূর্ণতা প্রাপ্ত হয়ে ভগবান ধামে ফিরে যায়। হ্যাঁ, এর থেকে মাহাত্ম আর কি আছে? সেই জন্য ভাগবত যদি থাকবে তাহলে ওইটা খুলে পড়ুন, যে শ্লোকগুলো বললাম, হ্যাঁ, প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় 40-43 নম্বর শ্লোক। আর যদি না থাকে আপনি নিতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনার যা কিছু অসুবিধে, যা কিছু আপনার প্রয়োজন চাইবেন সব কিছু আপনি পাবেন। হ্যাঁ, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছেন, হ্যাঁ, স্ক্রিনে, ওইতে আপনি ফোন করবেন, ফোন করে আপনার মনে যা কথা, ইনস্টলমেন্টে দেবেন কি একবার দেবেন, কিভাবে কি করবেন, সব কিছু খুলে বলবেন, যা চাইবেন আপনি, হ্যাঁ, তাই পাবেন, কোনো অসুবিধা নেই।
হ্যাঁ বুঝেছেন, আপনি যোগাযোগ করুন, চৈতন্য চৈতামৃত নিতে পারেন, খুব সুন্দর সুযোগ। এই রথের ব্যাপারটা তো সম্পূর্ণ চৈতন্য চৈতামৃতের উপরে আছে, এই চৈতন্য চৈতামৃত আমি পড়ছিলাম হ্যাঁ প্রথম খণ্ডে, পুরা রথের সামনে মহাপুর নৃত্য, গুন্ডিচা মন্দির কিভাবে মার্জন করছেন, কিভাবে কি পুরো ডিটেলস হবে, রথের সব অনুষ্ঠান গুলো এখানে আছে। হ্যাঁ কতজন মৃদঙ্গ বাজাচ্ছে, কতজন কর্তার বাজাচ্ছে, মহাপুর কিভাবে নাচছে, হ্যাঁ জগন্নাথ কিভাবে আগিয়ে যাচ্ছে, কিভাবে দাঁড়িয়ে যাচ্ছে, এত সুন্দর কাহিনী, না পড়লে বুঝে যাবে না। তাই স্নান যাত্রা ইন্দ্রদ্যুম্ন মহারাজ শম্ভু মনু ভগবানের নির্দেশে চালু করেছিলেন, সেই জন্য ভগবান বলছেন কোটি কোটি জন্মের পাপ আমি নষ্ট করে দিই, সে যা ইচ্ছা করবে আমি তাকে তাই পূরণ করি। অগ্নিপুরাণে বলছে না, হ্যাঁ বলছে মানুষ গোবিন্দকে সম্যক রূপে মহা স্নান করিয়ে যে যেমন প্রার্থনা করে তার আশা পূর্ণ করে দেয়, যে যেমন। হ্যাঁ এখন এই প্রার্থনা ভগবান এই জন্মে করতে পারে, পরের জন্মে করতে পারে, একযুগ পরেও করতে পারে। যেমন দেখুন সুর্পনখা, সুর্পনখা ভগবানকে বিয়ে করতে চাইলেন রামচন্দ্রকে, সবাই জানে, কিন্তু সেই আশা আপনার পূর্ণরূপে মানে পূরণ হলো না, দ্বাপর যুগে কুব্জারূপে এলেন। হ্যাঁ কুব্জারূপে এসে ভগবান কে দেখে তার কামবাসনা জাগলো, ভগবান তার কামবাসনা পূর্ণ করলেন, করার পরে বললেন সেবা করতে চাই, বললে না তুমি তো এই জন্মে আর করুনি, যা করেছো তা পরের জন্মে তাহলে করবে সেবা। পরের জন্মে আবার কাশী মিশ্র রূপে এলেন, যার বাড়িতে মহাপ্রভু 18 বছর ছিলেন। হ্যাঁ বুঝেছেন, তা দেখুন কবে আশা করেছেন, ত্রেতা যুগে, দাপরে একটু পূর্ণ হলো, কলিতে সম্পূর্ণ পূর্ণ হলো। হ্যাঁ বলি মহারাজের মেয়ে, হ্যাঁ রত্না বলি, ও ইচ্ছা করলো ভগবান বামন দেব রূপে যখন এলেন, ইচ্ছা করলো ও এত সুন্দর ছেলে, ওকে আমি কোলে নিয়ে স্নান পান করাতাম, যাই বাবা সম্পত্তি নিয়ে নিল, বলছে আমি স্কুলে স্নান পান করতাম, বিষ মাখিয়ে মারতাম, ভগবান বলে তথাস্তু। ওই পুতনা রূপে এলেন, হ্যাঁ একযুগ পদে, হ্যাঁ তা পুতনা রূপে এসে ভগবান তাকে মাতৃপদ দান করলেন, মানে ভগবানের কাছে যে যা চাইবেন ভগবান পূরণ করবেন, খালি আমাদের একটা কাজ কি, একটু উপবাস থেকে সুন্দর করে স্নান করানো। যে কোনো ইস্কন মন্দির, তো এখন বহু ইস্কন মন্দিরে জগন্নাথ বলদেব সুভদ্রা মানে স্নান করানো হচ্ছে, অনেক গৌড়ীয় মঠে হচ্ছে, অনেক বৃন্দাবনে বিভিন্ন মন্দিরে, যেখানে স্নান করা সেখানেই স্নান করাতে পারেন, বা আপনার বাড়িতে আলেখ্য থাকলে করান। একজন মাতাজি বলছে প্রভু আমার গোপালকে করাব, আমি গোপালকে তো বলেনি, বলে জগন্নাথ বলদেব সুভদ্রাকে। তা ব্যাপারটা হচ্ছে কারো আলেখ্য আছে, কারো চিত্রপট আছে, কোনো অসুবিধা নেই, আপনি নিজের বাড়িতে করতে পারেন, মায়াপুর টিভিতেও আপনি স্নান যাত্রা দেখতে পারেন, জগন্নাথে আপনার স্নান যাত্রা দেখতে পারেন। হ্যাঁ তা জগন্নাথের স্নানটা হচ্ছেন, আগে তো সত্যি কথা বলতে কি আগে আমরা সুযোগ পেতাম না এই জগন্নাথের পান্ডারা, এই স্নান যাত্রার জন্যে। হ্যাঁ কত করবে দেখুন না, জগন্নাথ মন্দিরের উত্তর দিকে একটা শীতলা হ্যাঁ মন্দির আছে, তার সামনে একটা কুয়া আছে, ওটাকে স্বর্ণ কুয়া বলে, ওই স্বর্ণ কুয়াতে দশমীর দিনে সমস্ত তীর্থরা এসে অবস্থান করে, চতুর্দশীর দিনে হ্যাঁ মানে এ তো পূর্ণিমা, তার আগের দিন সোজা কথা, হ্যাঁ ওটা 108টা হ্যাঁ স্বর্ণ ঘটে করে আমরা ওই জল তুলে নিয়ে আসবেন। হ্যাঁ বুঝেছেন, নতুন কলসে, হ্যাঁ স্বর্ণ কলস উল্লেখ নেই, নতুন কলসে আমরা জল ভর্তি করে আনবেন, সেই জলে চন্দন কর্পূর কেশর অগ্রু এসব মেশা, আপনারা এই জব জলে মেশাতে পারেন, হ্যাঁ মিশিয়ে স্নান করা। আর ওখানেতে শুধু মেন মেন যারা আছেন তারাই করাতে পারে, সবাই প্রেমে, কিন্তু শ্রীল প্রভুপাদ 1967 সালে হ্যাঁ আমেরিকার সান ফ্রান্সিসকো শহরে প্রথম এই রথযাত্রা শুরু করে আর এই স্নান যাত্রা শুরু করে, তার ফলে আজকে সারা বিশ্বের মানুষ নিজের বাড়িতে গ্রামে গ্রামে এই স্নান যাত্রা স্নান করাতে পারছে, বুঝেছেন, জাতি বর্ণ নির্বিশেষে সবাই করতে পারছে, একদম বাচ্চা শিশু থেকে আরম্ভ করে সবাই স্নান করায়।
এই জগন্নাথ বলদেব সুভদ্রাকে। এই কৃপাটা শিলা প্রভুপাদ আমাদেরকে বিশেষভাবে দিয়েছে। হ্যাঁ, নালে আগে ওই মহেশ, হ্যাঁ মহেশ আছে, মহেশে জগন্নাথ আর জগন্নাথ পুরীর এইগুলি জানতাম। এইভাবে যে গ্রাম অঞ্চলে এইভাবে হয়, হ্যাঁ করা যায়, জানা জগন্নাথ বিশেষ কৃপা, সেই জন্য এই করলে প্রচুর লাভ। হ্যাঁ, সেই জন্য আমি অনুরোধ করব সবাইকে, সকলে করুন। হ্যাঁ, এর জন্য তো কোনো সময় কোনো কিছু নষ্ট হবে না, খালি একটা দিন নিরামিষ খেলেন। হ্যাঁ, যদি বলেন যে আমি করব, তা খেলেন খালি ধুতিটা পরা আর স্নান করে করানো, তারপরেই পেট ভরে খেলেন, ভাত ডাল সবজি অন্ন যা পারবেন বাড়িতে খেয়ে দিয়ে চাকরি চলে গেলেন। হ্যাঁ, জগন্নাথকে প্রণাম করলেন, জগন্নাথকে হাত জোর করে মন খুলে আপনার মনে যা বাসনা আছে সব বাসনা পূর্ণ করলেন। হ্যাঁ, এখন কেউ প্রশ্ন করতে পারে যে প্রভু জগন্নাথের স্নানের পরে জগন্নাথকে যে পোশাকটা পরানো হয় ওটা তো দেখছি গজব বেশ, জগন্নাথ আর বড়দেবকে সুভদ্রা মাকে পদ্ম বেশ দান করে, এর কিছু কাহিনী আছে? হ্যাঁ, এর কাহিনী আছে। শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ তিনি একটি বই লিখেছেন, ওই বইয়েতে আমি পড়ছিলাম যে এই যে জগন্নাথ এই লীলা, এই বইয়েতে ওই লীলাটা খুব সুন্দরভাবে আছে, কেন গজবেশ ওই একটা দিনই পড়ানো হয় স্নান যাত্রার পরে। হ্যাঁ, এখানে উল্লেখ আছে অনেক বড়, আমি সাথে বলছি ছোট করে, যে দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যে কানিয়ারি নামক গ্রামে একজন গণপতি ভট্ট নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। সে এখন ব্রহ্ম পুরাণে পড়েছে যে এই পরম ব্রহ্মকে কেউ যদি দর্শন করে সে সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করবে, তাই তিনি ছেলে মেয়ে স্ত্রী পত্র পুত্র সব ছেড়ে ছুড়ে দিয়ে এখন আসছে, জানে যে পরম ব্রহ্ম নীলগিরি পর্বতে অবস্থান করছেন। হ্যাঁ, নীলগিরিতে পরম ব্রহ্মকে দর্শন করা যায় বলে তিনি আসছেন। আস্তে আস্তে এই পুরী ধামে কথা উল্লেখ আছে, তা পুরী ধামে আসছেন, আস্তে আস্তে 18 নয় যখন এসেছে দেখছে লোকেরা ফিরে যাচ্ছে, তোমাদের কোথায় গেছে? বলে পরম ব্রহ্মকে দর্শন করতে। বললে আরে দর্শন করতে মুক্তি পায়, এরা ফিরে আসছে কেন? কারণ ভগবান জগন্নাথ স্বয়ং ব্রাহ্মণ রূপ ধরে এসে বলছে, আরে যে যতমান প্রপদ্যাংকে তাং তসৈব ভজাম, যে যেমন ভাই বাসনা করে যাবে জগন্নাথ তাকে সেইভাবে কৃপা করবে, ওরা চাইছে ফিরে যেতে, বাড়ি আত্মীয় স্বজনের জন্য এই জগন্নাথের প্রসাদ নিয়ে যাচ্ছে দেবে, ওরা ফিরে যেতে চাইছে, জগন্নাথ ফিরিয়ে দিচ্ছে, যে মুক্তি চাইবে তাকে মুক্তি দেবে, অসুবিধা কি আছে? বলে তিনি গিয়েছেন, গিয়ে দেখছে আরে পরম ব্রহ্মকে তো আমি জানি গণেশের রূপ। হ্যাঁ, তা তিনি তো গণেশের ভক্ত ছিলেন, তো তিনি গণেশের ভক্ত ছিলেন, গণেশ রূপে দেখতে চান। হ্যাঁ, তাই আবার তিনি কি আসছে, তখন মুদিরাজ নামে একজনকে তৎক্ষণাৎ পাঠিয়েছে। হ্যাঁ, বুঝেছেন সেবককে, তখন সে এসে বলছেন, মানে রাজার একজন প্রতিনিধি মুদিরাজ তাকে পাঠিয়েছে, সে মুদিরাজ তাকে বুঝিয়ে টুজিয়ে নিয়েছে, আনার পরে সে যখন জগন্নাথকে মানে দেখছে দর্শন করছে, দেখছে আরে জগন্নাথ তো গণেশের রূপ ধারণ করে আছে। হ্যাঁ, মানে ভগবান তো ভাবগ্রাহী জনার্দন না, তাই তিনি প্রণাম করলেন, খুব খুশি হলেন, তার তিনি বর চাইলেন যে প্রভু এই স্নান যাত্রার পরে এই পোশাক যেন আপনাকে পরানো হয়, সেই নিয়ে গজবেশ ধারণ করে। হ্যাঁ, অনেক কিছু এই যে কাহিনী আছে। হ্যাঁ, আর এই যে শীতলা থেকে আরম্ভ করে জগন্নাথের ভেতরে, জগন্নাথ মন্দিরের ভেতরে আপনি যে 4-5 ঘন্টা দর্শন করবেন ঘুরে ঘুরে, এক একটার যে মাহাত্ম্য, হ্যাঁ সেই মাহাত্ম্য গুলো এই বইটাতে আবার ভক্তি পুরুষোত্তম মহারাজ লিখছেন, শ্রীক্ষেত্র পরিক্রমা। হ্যাঁ, সেটা সাক্ষী গোপাল থেকে আরম্ভ করে মহাপ্রভু যে স্নান যাত্রার পরে আলালনাথে থাকতেন, সেই আলালনাথের কাহিনী। হ্যাঁ, আলালনাথ কিভাবে এই জগতে প্রকাশ হলো, অপূর্ব অপূর্ব কাহিনী। হ্যাঁ, বুঝেছেন, তা
আপনারা জানতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে স্নান করাই, কোন মন্ত্র বলতে হবে? একটাই মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, এই মন্ত্র বলবেন। কেন? নাম ব্রহ্মরূপে, হ্যাঁ হরিনাম, দারু ব্রহ্মরূপে জগন্নাথ, আর শব্দ ব্রহ্মরূপে শ্রীমদ ভাগবত। হ্যাঁ, তাই আপনারা যদি মনে করবেন যে আমি ভাগবত নেব, হ্যাঁ তাহলে চৈতন্য চৈতামিত নেব, এই বিষয়ে আমি আরো কিছু জানতে চাইব, আপনাদের মনে যা কিছু প্রশ্ন নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ফোন করলে উত্তর পারবেন। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, কারণ এই সুযোগ ভগবান তো সবসময় দেয় না। আর এই পূর্ণিমাতে, স্নান পূর্ণিমাতে, আগের বছরে অনেকে সংকল্প করে রেখেছিলেন যে আমি কমলাপতি প্রভুর হাত থেকে ভাগবত চৈতন্য নেব, তারা পরবর্তীতে ভগবান তাদেরকে এত সুন্দরভাবে পয়সা জোগাড় করে দিয়েছেন, হ্যাঁ তারা ভাগবত চৈতন্য নিয়ে গেছেন। হ্যাঁ, আমি আপনাদের কাছে প্রশ্ন করব যে কারো কোনো কিছু প্রশ্ন আছে বলুন। কি প্রশ্ন? আমার না, আমার বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী আলেখ্য বা পিকচার নাই, আমি কি একটা কিনে এনে করতে পারি? হ্যাঁ, করতে পারেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার যে ভগবান আছে তারপরে আপনি রেখে দিলেন, সেই জগন্নাথ বলদেব সুভদ্রাকে প্রতিদিন জল ফুল দিলেন, আছি অসুবিধা কি? হ্যাঁ, ঠিক আছে, আপনার মনের প্রশ্ন। আপনি ভাগবত নিতে চাইছেন তো, আপনি যা যা বলছেন সেগুলো সব আপনার আত্মীয় স্বজনকে দেবেন তো? আপনি ফোনে কথা বলবেন, ফোনে কথা বললে আপনি সব উত্তর পাবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আপনার ওনার প্রশ্ন, আমি প্রতি বছর কি জগন্নাথ বলদেব সুভদ্রাকে স্নান করাতে পারি? অসুবিধে কি আছে? ভগবান এত সুন্দর শরীর দিয়েছে, একবার করালে তো ফল এত, প্রতি বছর করালে তো ফলই আমি পাবো, অসুবিধা কি আছে? তাই না? যদি কোনো বছর শরীর খারাপ হয়, কোনো করতে না পারেন, সেই জন্য শরীর ভগবান ভালো দিয়েছে, জানবেন যে ভগবান আমাকে সুযোগটা দিয়েছে, এই সুযোগে আমি সদ ব্যবহার করি ভাই, এই সুযোগ সবসময় পাবো না। হ্যাঁ, তাই না? করুন, প্রতি বছর করুন, হ্যাঁ সবাইকে নিয়ে করুন। পুরীতে, পুরীতে যাবেন, দর্শন করতে পারেন, কিন্তু খুব ভিড় হয়, হ্যাঁ খুব ভিড় হয়, হ্যাঁ বুঝছেন, ওই কাছে যাওয়া খুবই কষ্ট। দেখ, আমি না করতে পারি না, আপনার মনের ইচ্ছাকে আমি কেন বারণ করব? হ্যাঁ, আপনি চিন্তা করবেন, আপনি যদি ইচ্ছা করেছেন জগন্নাথে যাবো, যেতে পারেন, আমি না করবো না, তবে জগন্নাথকে ওই স্নান যাত্রার দূর থেকেই দর্শন করতে পারবেন, অনেক দূর থেকে। ঠিক আছে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কৃপা করলেই তো কেউ জগন্নাথে যেতে পারে না, নিজের ইচ্ছা যেতে পারে না, এই স্নান করানো এটাও নিজের ইচ্ছা হয় না, যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কৃপা করেন হবে। আপনাকে আগে থাকতে প্রতিদিন এই ভিডিওটা দেখার পর থেকে আপনাকে প্রার্থনা করতে হয়, যদি ভালো লাগে এই ভিডিওটা আপনার পরিচিতদের শেয়ার করবেন, আনন্দ পাবেন, কি আছে না? কারণ এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কলিযুগের জন্য অত্যন্ত কৃপাময়। হ্যাঁ, আর ভগবান যেহেতু কৃপা করে আমাদেরকে সুযোগ দিয়েছেন, সেই সুযোগের সদ্ব্যবহার করা আমাদের খুব উচিত। হ্যাঁ, ভগবান এত সুন্দর শরীর দিয়েছে, মন দিয়েছে, অর্থ দিয়েছে, সবকিছু দিয়েছে, হ্যাঁ ভগবানের সেবায় কেন লাগাবো না? হ্যাঁ, তাই না? অনেকের বাড়িতে দেখবেন কোটি কোটি টাকা আছে, তা দেখবেন জগন্নাথ বলদেব সুভদ্রা কে ভগবানকে ফুল ধূপ দেয় না। হ্যাঁ, ভাগবত চৈতন্য রাখার তো দূরের কথা, ভগবানকে একটা ফুল ধূপ দিতে চায় না। হ্যাঁ, রাত দিন টিভি দেখছে, টাকা করির অভাব নেই। হ্যাঁ, যত বাজে সিনেমা গান টান শুনছে, যেন একটা হ্যাঁ মেলা চলছে, কিন্তু ওই মেলাগুলো হচ্ছে পাপের মেলা, বুঝেছেন? ওই মেলাগুলো পাপের মেলা, ওগুলো পাপ কার্যে ওদেরকে নিযুক্ত করছে, চিন্তা ভাবনা সবসময় দেখবেন সবসময় পাপ চিন্তা করে,
সেই জন্যে যদি সত্যি করে আপনার জীবনকে ধন্য করতে চান, তাহলে আমি বলবো ভগবত ভক্তিতে যুক্ত হন, আপনার জীবনকে সার্থক করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়।